জান্নাত আমার ঘরের ভিতরে আর জান্নাত আমি খুঁজি মাঝারে মাজারে বলেন ঠিক কিনা জান্নাত কোথায় আমার ঘরের ভিতরে জান্নাত আল্লাহ রসুল বলেছেন হুমা জান্ জান্না তুর্কাও না রুকা ও দুনিয়ার মানুষ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার খেদ তুমি মা বাবার খেদমত করবা জান্নাতে যাইবা মা বাবার খেদমত করবা না কষ্ট দিবা জাহান্নাম মা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে হবে আসুন কি বলতেছিলাম কার মোহাম্মত অন্তরে আসতে হবে আল্লাহ রসুলের মক্কার কিছু লোকেরা আল্লাহ রসুলের কাছে গিয়া বলতেছে নবী আমরা তো আল্লাহকে খুব ভালোবাসি খুব ভালোবাসি বলে আল্লাহকে খুব ভালোবাসো আমাকে ভালোবাসো না বলে না আপনার চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহ বা আয়াত নাজিল করে বললেন নবী আমার তাদেরকে বলে দিন কুল আপনি বলে দিন ইঙ্কুম তুম তোহ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও থাকতে আমার নবী এই নবীর ইত্তেবা অনুসরণ করো কার অনুসরণ নবীর ইত্তেবা অনুসরণ করতে বলতেছেন নবীর ইত্তেবা অনুসরণ নবীর ইত্তেবা অনুসরণ কি নবীর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসার নমুনা কি নবীকে ভালোবাসার নমুনা হলো নবীর সুন্নতের পায়রবি করা নবীর সুন্নত নিজের জীবনে সাড়ে তিন হাত বডিতে বাস্তবায়ন করা বলা বলেন ঠিক কিনা নিজের জীবনে নবীর সুন্নতের বাস্তবায়ন করা আল্লাহ রসুল বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানে হাব্বানি কাদা মারি জান্নাহ মানে হাব্বা সুন্নতি ফাখাদা হাব্বানি ওয়ামান হাব্বানি কান আমা ইফিল জান্নাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কোরান হাদিস থেকে কত হবে আলতু ফালতু কোনো কথা হবে না এখানে এসেছি আমরা এত টাকা খরচ করে কিছু যদি আমরা নিয়ে যেতে না পারি আমলের কথা যদি আমরা নিয়ে যেতে না পারি তাহলে এত টাকা ব্যয় করার কোনো মানে হয় না এই জন্য কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ রসুলের ভালোবাসার দাবিদের আমরা বাহির করি অথচ বিশ্ব আশেখে রসুল হওয়ার পরে একক তো নামাজ পড়ি না বিশ্ব আশেখে রসুল হওয়ার পরে আল্লাহ রসুলের সুন্নত নিজের জীবনে বাস্তবায়ন করি না তাহলে কেমনে আমরা বিশ্ব আশেখে রসুল হইলাম রসুলের আশেক তো ছিল সাহাবা একরাম সাহাবা একরাম দেখায় দিয়েছেন কেমন ভালোবেসেছেন রসুলকে ওই যে ছোট্ট একটি শিশু মাত্র আট বছরের বাচ্চা ওই শিশুকে আল্লাহ রসুল দেখতে গিয়েছেন দেখতে যাওয়ার পরে দেখলেন যে শিশুটা অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ রসুল সোল্লাসাল্লাম বললেন ও তালহার বাবা এই তাল্লা যদি মারা যায় তাহলে তুমি আমাকে সংবাদ দিও আমাকে একটু খবর দিও তাল্হার জানাজাটা আমি নিজ হাতে পড়াবো কেন আল্লাহ রসুল বলেছিলেন তালহার জানাজা নিজে হাতে পড়াবেন পরীক্ষা করেছিলেন ও তালহা তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বাবাকে বেশি ভালোবাসো তালহা ধ্যহীন কণ্ঠে বলে দিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি বলে কেমন ভালোবাসো আমি যদি তোমাকে বলি এই যে তরবারিটা নিয়ে তোমার বাবা যাচ্ছে তোমার বাবাকে তুমি কি হত্যা করতে করতে পারবে বলে আল্লাহ আপনি অর্ডার দেরি হবে রসুল আমি আমার বাবাকে খুন করতে দেরি না আল্লাহ রসুল বললেন না না তোমার বাবাকে খুন করা লাগবে না তোমার পরীক্ষা হয়ে গেছে তুমি পরীক্ষায় পাশ করেছ তুমি আমাকে কত ভালোবাসো এটা আমি বুঝে গিয়েছি আল্লাহ রসুল সাল্লাম তাল্লাহার বাবাকে বললেন এই তাল্লাহ অসুস্থ হয়ে গিয়েছে আমি তার সেবা করার জন্য এসেছি তাকে দেখার জন্য এসেছি সে যদি মারা যায় তাহলে আমাকে তুমি একটু সোমবার দিবা খবর দিবা আমি আসব এই তালহাকে ধোয়াব এবং তাল্লাহার দাপনের কাপন আমি পরিধান করাবো তাল্লাহাকে আমি জানা যা নামাজ পড়াইয়া আমি নিজ হাতে দাফন করিয়ে দিব তালহা আল্লাহ রসুল চলে আসার পরে তালহা বাবাকে কানে কানে বলে ও বাবা শোনো 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 আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার রসুলকে তুমি সংবাদ দিও আর যদি রাতের বেলায় মারা যায় আমার রসুলকে তুমি সংবাদ দিও না আমার রসুলকে তুমি জানায়ও না জানায়ও না জানায়ও না কেন জানো আমার রসুলের শত্রুর অভাব নাই মুখা নগরীতে আবু জেহেল তার শত্রু আবুল আহাব শত্রু উদ্বা শত্রু শত্রুর অভাব নাই রাত্রিবেলা যদি আমি মারা যাই আর সোমবারটা আমার রসুল পর্যন্ত পৌঁছে যায় আমার রসুল আমার জানাজা করার জন্য আমার বাড়ি পর্যন্ত আসবে রাতের অন্ধকারে কোনো কাফের বে শহীদ করে দেয় এই ভয়ে আমি বলতেছি আমার রসুলকে আপনি রাত্রি বেলায় যদি আমি মারা যায় রসুলকে সংবাদ দিবেন না ও মুসলমান ভাই কেমন মোহাব্বত ছিল তাল্লাহার অন্তরে আল্লাহ রসুলের প্রতি কেমন মোহাব্বত ছিল ওই মহিলার আল্লাহ রসুলের প্রতি উহুদের ময়দানে এলান হয়ে গেছে কত কতিলা মোহাম্মদ কত কতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে মোহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে এই সংবাদ যখন পৌঁছে গেছে এই সংবাদ যখন মদিনায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে মদিনার ঘরে থেকে একটা মহিলা দৌড় দিয়েছে দৌড় দিয়েছে পথের মাঝে একজনের সাথে দেখা ও মহিলা তুমি কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে বলে আমি আমার স্বামীর আশায় যাচ্ছি না আমার স্বামীর খবর লওয়ার জন্য যাচ্ছি না বলো আমার মোহাম্মাদুর রসুল কেমন আছে আরো দূরে চলে গেলেন যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আর ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি ও মহিলা তুমি কোথায় যাচ্ছ ময়দানে গিয়ে লাভ লাভ নাই নাই তোমার সন্তান শহীদ বলতেছেন হয়ে গেছে। আরো কিছু দূরে যাওয়ার পরে বলতেছে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে তোমার ভাই শহীদ হয়ে গেছে ওই মহিলা কান্না করে বলে কেন তোমরা আমার বাবার খবর দাও কেন তোমরা আমার ভাইয়ের খবর দাও কেন তোমরা আমার সন্তানের খবর দাও তোমরা আমার খবর কেন না কি কি ভালোবাসা বেদনা নিয়ে তিনি মুহূদের ময়দানে দৌড় দিয়েছেন কি পরিমাণ ভালোবাসা ছিল বাবাকে ভুলে গিয়েছে ভাইকে ভুলে গিয়েছে সন্তানকে ভুলে গিয়েছে তার স্বামীকে ভুলে গিয়েছে ভুলে গিয়ে আল্লাহ রসুলকে যখন দেখেছে ওদের ময়দানে যাওয়ার পরে বলতেছেন আরিনি আঞ্জুরুইলাই ইলাই আরিনী আঞ্জুরু ইলাই তোমরা আমাকে দেখাও আমার রসুল কেমন আছে রসুলের চেহারা দেখার পরে একেবারেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন ছাড়ার পরে বললেন আমি এখন আত্ম পাইলাম আমার এখন শান্তি অনুভব করতেছি আমি প্রশান্ত হয়ে গেলাম কারণ আমার রসূল এখনো জিন্দা আছে কি ভালোবাসা তাদের ছিল রসুলের প্রতি আর আমার আমাদের ভালোবাসা কার প্রতি আয় আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা দেখেন রসুলের প্রতি কি ভালোবাসা এক মা তার সন্তান ছোট্ট একটি সন্তান কোলের শিশুকে নিয়ে যা বলতেছে এ রসুল আল্লাহ আমার এই সন্তানটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রসুল মুস্কি হেসে বললেন তোমার এই সন্তানদের আমি কি করবো যুদ্ধের ময়দানে এটা তো আমার কোনো কাজে আসবে না কি করব আমি মহিলা দিয়ে বলেন আল্লাহ আমার কোনো উপযুক্ত সন্তান নাই যাকে আপনার সাথে আমি যুদ্ধে পাঠাবো আমার স্বামী নাই আমার স্বামীকে আপনার যুদ্ধে পাঠাবো আমার বাবাও নাই আপনার সাথে আমি পাঠাবো আমি মহিলা মানুষ আমি যেতে পারবো না আমার কোলে সন্তানটাকে আপনার হাতে দিচ্ছি এই সন্তানটাকে আপনি নিয়ে যাবেন যখন কোনো কাফের মুশ্রিক আপনার দিকে তীর নিক্ষেপ করবে আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করে কি মহব্বত কি ভালোবাসা রসুলে তাদের আর আজ আমাদের ভালোবাসা ভালোবাসা এই নাম শুধু মুখে 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 উচ্চারণ করি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি না বলেন ঠিক কিনা আমাদের জীবনে বাস্তবায়ন করি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি না আল্লাহ রসুলের ভালোবাসা মুখে বললে হবে না আল্লাহ রসুলের ভালোবাসা বাস্তবে দেখা দিতে হবে এক বক্তা ওয়াশ করতেছিলেন এরকম ভাবে রসুলের প্রতি শাহবায়ক গ্রামের কি ভালোবাসা ছিল প্রায় চল্লিশ মিনিট ওয়াজ করেছেন অস করার পরে এক শ্রোতা থেকে দাঁড়িয়ে হুজুর বলতেছে ওগুলো জানি বাদ দেন শাহবায় গ্রামের এই ভালোবাসার কথা তারা ওই সময় ছিল বিদায় তারা ভালোবেসেছে আমি যদি ওই সময় থাকতাম তার চেয়ে বেশি ভালোবাসতাম তার চেয়ে বেশি ভালোবাসতাম হুজুর বললেন না এটা কখন হতে পারে না তুমি আমার চল্লিশ মিনিট রসুলের প্রতি ভালোবাসার আলোচনা শুনতে পারতেছো না এই ধৈর্য তোমার নাই রসুলকে তুমি কেমনে ভালোবাসতে তুমি আবু বকরের মতন ভালোবাসতে পারতে না সাহবাইকারের মতন তুমি রসুলকে ভালোবাসতে পারতে না ওই বেসারা চলে গেছে চলে যাওয়ার পরে রাত্রিবেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখে